অন্যদিকে ভোট পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কোচবিহারে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। ভোট পরবর্তী পর্যায়ে পর্যালোচনা প্রয়োজন এবং সেখানে কেন বিজেপির এই ভরাডুবি, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে, কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, দেখো আজকে বিজেপির কেন্দ্রীয় কমিটির 4 জনের প্রতিনিধি দল তারা আজকে কোচবিহারে আসেন, সড়ক পথে বাগডোগরা বিমানবন্দর নেমে তারপর কিন্তু তারা সোজা চলে আসেন বিজেপি কার্যালয়ে। সেখানে কিন্তু গৃহহারা যারা রয়েছেন বিজেপির কর্মী সমর্থক, যাদের ভোট পরবর্তী হিংসার যারা বলি হয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন বিজেপি জেলা কার্যালয়ে। সেখানটাই কিন্তু তাদের সঙ্গে কথা বলেন, দেখা করেন এই বিজেপির প্রতিনিধি দল। তারপরে কিন্তু সেখান থেকে চকচকা এলাকায় যান, সেখানে মিশন হসপিটাল, বেসরকারি এক হসপিটাল, সেখানটাই কিন্তু আহত যারা রয়েছেন বিজেপির তাদের সঙ্গে দেখা করেন এই প্রতিনিধি দলের সদস্যরা। এবং এই প্রতিনিধি দলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেসের যারা গুন্ডা বাহিনী তারা কিন্তু এই ঘটনা করেছেন, এবং তারপরে কিন্তু ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে। এবং নির্বাচনে জয়লাভের পর উত্তরবঙ্গের মধ্যে তুমি জানো যে কোচবিহার শুধুমাত্র কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে, এবং এরপর থেকেই কিন্তু যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বারংবার কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক কার্যকর্তা রয়েছেন তাদের উপরে কিন্তু অত্যাচার চালানো হয়েছে, তাদেরকে বাড়িঘর ভাঙচুর, চাঁদার জুলুম, বাড়িতে ঢুকতে বাধা দেওয়া, অত্যাচার করা হচ্ছে, এমনই অভিযোগ করছেন তারা। কিন্তু এই মুহূর্তে বিজেপি জেলা কার্যালয়ে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন এই কেন্দ্রীয় কমিটির দল, তারপরে কিন্তু সোজা সেখান থেকে চকচকা বেসরকারি হসপিটালে যান, তারপরে কিন্তু সেখান থেকে বেরিয়ে যান। কিন্তু প্রশ্ন উঠছে যে বিজেপির এই প্রতিনিধি দল এলাকায় এলাকায় গেলেন না কেন, যারা এই মুহূর্তে এই ভোট পরবর্তী হিংসার যারা বলি হলেন তাদের কাছে কেন পৌঁছলেন না, বাড়ি বাড়ি কেন গেলেন না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছেন। তবে উত্তরে